হ্যালো বন্ধুরা, দেশে কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা, সকলকে আমাদের চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমি এস এখন সবার রাজাসন পুরসভা এলাকায়। এই যে আমার ফ্রেমের ভিতরে সাড়ে ছয়তলা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, 4% জমির উপরে সাড়ে ছয়তলা ফুললি কমপ্লিটলি একটা বাড়ি, একদম চকচকা নতুন বাড়ি। এখনও রং ঠিকভাবে করা হয়নি আর কি, কিন্তু রং করা না হলে আশেপাশের পরিবেশটা আমি আপনাদের এখনও দেখাচ্ছি আর কি। দেখতে পাচ্ছেন আশেপাশে পাঁচতলা, ছয়তলা, আটতলা, দশতলা বাড়ি, এবং সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা 20 ফিট রাস্তা। আমি আবারও আপ থেকে ডাউন বাড়িটা সম্পূর্ণ দেখাচ্ছি। সমৃদ্ধ দর্শক, আজকে বৃষ্টি হচ্ছে, ব্যাপক হারে বৃষ্টি হচ্ছে। গত দুই দিন দিন রাত 24 ঘন্টা বৃষ্টি চলতেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির ভিতরেই আমি বাড়িটার ভিডিও করতে সক্ষম হয়েছে আর কি। সমৃদ্ধ দর্শক, দেখতে পাচ্ছেন অনেকখানি প্লাস্টার করা হয় না নিচে, এগুলো ভাড়া দিবে কিন্তু এখনও কমপ্লিটলি হয়নি। নিচে দারোয়ান থাকার জন্য একটা রুম আছে আর কি। এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, প্রচুর বৃষ্টি হচ্ছে। এখান থেকে 20 ফিট যে রাস্তা বাসার সামনে, এই রাস্তাটা হলো 20 ফিট রাস্তা। এবং এখানে মার্কেট পজিশন, সামনে দোকানঘাট, স্কুল, কলেজ, হসপিটাল, এবং সামনে ওই যে ফ্রেমের ভিতরে বড় একটা বিল্ডিং, এটা হলো একটা বড় একটা ফ্যাক্টরি, এখানে নাম করে। এবং এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা হলো দারোয়ানের জন্য রুম এবং গাড়ি, এবং পাশে একটা দোকান আছে এবং এখানে গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা আছে। এখানে 3-4টে গাড়ি এখানে সুন্দরভাবে পার্কিং করতে পারবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, বাড়িটা আবার আমি একটু সামনের থেকে ফ্রন্টাল দেখাচ্ছি আর কি। পুরো সাড়ে ছয়তলা বাড়ি, খুব সুন্দর চমৎকার একটা বাড়ি, 4% জমির উপরে নির্মাণ করা হয়েছে। আমরা সরাসরি একটু উপরে যাচ্ছি, দোতলায় একটা ইউনিট দেখাবো আপনার। এখানে খুব চমৎকার একটা বাড়ি আপনার, এখানে 1500 স্কোয়ার ফিট আর কি, 750 করে এক একটা ফ্লোরে স্কোয়ার ফিট, সমানভাবে দুইটা ফ্লোরে এক একটা ফ্লোরে খুব সমানভাবে 750 স্কোয়ার ফিট করে আর কি, 1500 স্কোয়ার ফিট টোটাল এক একটা ফ্লোর আর কি, দুটো করে ইউনিট। তো একটা একটা ইউনিট আমি আপনাদেরকে দেখাচ্ছি। আশেপাশে দেখেন বাহিরে দুইটা বাসার সামনে এবং পিছনে দুটো বারান্দা আর কি। এই যে বারান্দা থেকে আমি আপনাদের বাহিরে পরিবেশটা দেখালাম, এবং এখন আমি ভিতরে পরিবেশটা দেখাবো। দেখতে পাচ্ছেন আমি একটা ইউনিট জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা বাসা, পরিষ্কার পরিচ্ছন্ন, টোটাল বাসাটা টাইলস করা আর কি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আছে, এবং এই বাসায় কিন্তু কোনো ফ্লোরেই কিন্তু কোনো গার্মেন্টস কর্মী নেই, খুব শিক্ষিত ভদ্রলোক, অফিসার, যারা আশেপাশে ব্যাংকার, সাধারণত প্রফেসর, তারাই কিন্তু শিক্ষিত লোকজন এখানে থাকতেছে। কারণ একটা সুন্দর বাসায় কিন্তু ভালো পরিবেশের লোকজনই থাকে, ওয়েল এডুকেটেড লোকজন থাকে। তো দেখতে পাচ্ছেন খুব চমৎকার এবং একদম চকচকা করে আর কি, এবং সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। প্রত্যেকটা জাস্ট দুইটা ইউনিট ছাড়া সবই ভাড়া হয়ে গেছে, আপনার সাড়ে ছয়তলায়, ছয়তলায় নিচতলায় দুটো ইউনিট আছে। এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইউনিটে, মানে প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ইউনিট, 750 স্কোয়ার ফিট করে, এবং একটা হচ্ছে দুইটা করে আপনার বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং রুম, এবং দুটো করে টয়লেট বাথরুম। একটা একটা টয়লেট বাথরুম হলো যে আপনার নর্মাল, এবং আরেকটা হচ্ছে হাই কমোড, এবং সামনে আপনার বেসিন আছে। এবং সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমি কিচেন রুমটাও দেখাচ্ছি, খুব সুন্দর চমৎকারভাবে টাইলস করা, মানে সাজানো পরিপাটি, সুন্দর একটা রুচিশীল একটা বাড়ি নির্মাণ করা। এবং আপনারা সকলেই জানেন ঢাকা শহরে অনেকেরই আছে দেশ গ্রামে কোটি কোটি টাকার মালিক, কিন্তু ঢাকা শহরে তার একটা প্রপার্টি নেই। তা কাজে আমি সকলকেই বলবো, ঢাকা শহরে সবার একটা প্রপার্টি থাকা তো খুবই দরকার। যে দেখতে পাচ্ছেন এটা ড্রয়িং ডাইনিং মিলে একটা রুম, খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে, এবং মোটামুটি বড়ই আছে। তো আসলে 750 স্কোয়ার ফিটে কীরকম কী হতে পারে এটা কিন্তু আপনারা সকলে অবগত। তো বাড়িটা, এই বাড়িটা কোনো বিজ্ঞাপনের জন্য কাউকে দেয় নাই, একমাত্র বাড়ির মালিক আমাকেই দিয়েছে, এটা বিক্রি করার দায়িত্ব দিয়েছে, এবং আমার সাথেই এটা আলোচনা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা তৃতীয় যে রুমটা সেইটা চলে আসলাম, দুটো রুম অলরেডি আপনাদেরকে দেখালাম, এইটা তৃতীয় রুম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো হয়েছে, এবং একদম বিল্ডিংটা চকচক করে, হ্যাঁ একদম মানে নতুন। হ্যাঁ, আরও সুন্দরভাবে বাহির থেকে যদি রং টং করে সুন্দরভাবে সম্পূর্ণ কাজ করে তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো এই কোনো কোনো ফ্লোর আপনার 6,000 টাকা ভাড়া দিয়েছে, কোনো কোনো ফ্লোর আপনার 7,000 টাকা ভাড়া দিয়েছে। তো সর্বপ্রথম আমি কিন্তু একটা বারান্দা আপনাদের দেখিয়েছি, এবং এই যে এখানে আর একটা বারান্দা আছে, এবং একটা টয়লেট কিন্তু নর্মাল দেখিয়েছি, এবং আর একটা এই যে টয়লেট বাথরুম দেখতে পাচ্ছেন একটা হাই কমোড। তো এটাই কিন্তু থাকাটা দরকার, একটা নর্মাল কমোড এবং একটা হাই কমোড আর কি। দুইটা টয়লেট বাথরুম আছে, 3টা রুম আছে,
এবং দুটা বারান্দা আছে এবং প্রত্যেকটা ইউনিট কিন্তু এভাবে করে সমান ভাগে ভাগ করা আছে এবং একটা বারান্দা দেখাচ্ছে যে দেখতে পাচ্ছেন প্রত্যেক এটা একটা ফ্রন্টাল একদম বাসার সামনের যে ফ্রন্টাল সেই বারান্দাটা হলো এই এবং এই বারান্দা দিয়ে কিন্তু সামনে সব কিছু দেখা যায় যে বড় ফ্যাক্টরি সাভার এরিয়াতে নাম করা যে ফ্যাক্টরিটা এটা বড় ফ্যাক্টরি এবং এখানে আশেপাশে ফ্যাক্টরি গার্মেন্টস কলেজ বেশ কয়েকটা কলেজ কিন্তু এখানে ব্যাংক আছে এবং হসপিটাল বাজার সব কিছুই কিন্তু এখানে পাবেন সাভার এরিয়ার ভিতরে স্কুল কলেজ ইউনিভার্সিটি মার্কেট কোনো কিছুর কিন্তু কোনো অভাব নাই হ্যাঁ আপনারা যখনই যেটা চাইবেন প্রয়োজনে আপনারা কিন্তু হাতের নাগালে সব কিছুই পাবেন এবং দেখতে পাচ্ছেন সিঁড়ি বা প্রত্যেকটা স্টেপে কিন্তু সব কিছু টাইলস করা আমরা অলরেডি এখন ছাদে চলে এসেছি অলরেডি আপনার একদম ছয়তলায় চলে এসেছি এবং ছাদ থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আশেপাশের এনভায়রনমেন্টটা আমি জাস্ট মুভমেন্ট করে দেখাচ্ছি ওই যে সামনেও বড় ফ্যাক্টরি আছে আশেপাশে এবং এই যে ছয়তলার অর্ধেকটি করা আছে যেহেতু সাড়ে ছয়তলা এবং অর্ধেকটি করা আছে দেখেন বড় বড় দুইটা গাজী টাঙ্কি করা আছে এখানে দুইটা ইউনিট এগুলো ভাড়া হয় নাই নিচেও আছে একটা ইউনিট ভাড়া হয় নাই হ্যাঁ দুটো ইউনিট নিচেও ভাড়া হয় নাই তো এখন আশেপাশের যে দৃশ্যগুলো সেগুলো আমি দেখাচ্ছি ওইটা হলো সবচেয়ে বড় রাস্তা এখানে মানে এটার সাব রাস্তা যে রাস্তা দিয়ে আমরা এই বাড়িতে প্রবেশ করছি সেই রাস্তা এবং এই যে দিকটা এইটা দেখাবো ওই যে দেখতে পাচ্ছেন ব্যাপক বৃষ্টিতে ওখানে কিন্তু বড় একটা খেলার মাঠ হ্যাঁ প্রতিদিন কিন্তু এখানে ফুটবল খেলে ছেলেমেয়েরা এখানে খেলে ওইটা মাঠে পানি জমে গেছে বৃষ্টিতে এখানে ব্যাপক পরিমাণে টানা দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে এবং আশেপাশে কিন্তু এখান থেকে সাভার যদি মোটরসাইকেলে যান 5 মিনিট লাগবে সর্বোচ্চ আর অটোতে গেলে 8-10 মিনিট লাগবে আর কি খুব চমৎকার লোকেশনের একটা ভালো পজিশনের একটা বাড়ি তো আপনারা যারা সাধারণত রুচিশীল পরিবেশে থাকতে চান একটা রুচিশীল ভালো পরিবেশে বাসা বাড়ির মালিক হতে চান তাদের জন্য কিন্তু এই বাড়িটি একদম নতুন বাড়ি এবং পুরো সাড়ে ছয়তলা পর্যন্ত ফুল কমপ্লিট এবং ছাদ আছে মোটামুটি ভালোই চাইলে নিজেদের মতন করে সুন্দরভাবে পরিপাটি করে ছাদে মনে করেন বিভিন্ন ফলের গাছ টাছ লাগে সাজিয়ে গুছিয়ে রাখা যাবে তো এই যে নিচে যে ইউনিটটা মানে উপরে একটা ইউনিট খালি আছে আর কি দুইটা ইউনিট জাস্ট একটা ইউনিট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আলাদা একটা ইউনিট করা আছে এই ইউনিটটাও আলাদা আপনার বাথরুম এবং কিচেন রুম আলাদা সব কিছু করা আছে তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা ভালো পজিশনের বাড়ি কিনতে চান রুচিশীল নতুন বাড়ি কিনতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাড়িটি বিক্রি করা হবে এবং এই বাড়িটি মালিকের দাম নির্ধারণ করা হয়েছে 2.5 কোটি টাকা এখন বর্তমানে আপনার দুইটা ইউনিট এখনও নিচে উপরে দুইটি ইউনিট এখনও বাকি আছে বর্তমানে ভাড়া আসতেছে 70,000 টাকার মতো আবারও বলি সম্মানিত প্রিয় দর্শক জমি হয়েছে 60% 60%-এর উপর 6.5 তলা আর কি আপনার ফাউন্ডেশন দেওয়া এবং 6.5 তলা ফুললি কমপ্লিট করা বাড়ি এবং দুইটা ইউনিট এখনও ভাড়া হয় নাই উপরে 6 তলা এবং নিচে আছে একটা ইউনিট দুইটা ইউনিট এখনও ভাড়া হয় নাই এখন যে যতটুকু ভাড়া হয়েছে বাকি সবগুলো ফ্লোর ভাড়া হয়ে গেছে তাই আপনার এখন 70,000 টাকার মতো আসে তার মানে সম্পূর্ণ বাসা ভাড়া হয়ে গেলে 80,000 টাকা প্লাস এখান থেকে ভাড়া আসবে তো আপনারা বুঝতে পারছেন সম্মানিত দর্শক আপনাদের অনেকেরই যাদের বাজেট আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে ভালো পজিশনের এই যে বাড়িটি আপনারা কিনতে পারেন আমরা সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটির একদম আপ থেকে ডাউন করে সম্মানিত দর্শক আপনারা যে কোনো প্রাইভেট কার গাড়ি নিয়ে কিন্তু বাড়িতে আপনারা প্রবেশ করতে পারবেন খুব ভালো পজিশন বাড়ি চমৎকার পজিশনে একদম নতুন এই বাড়িটি যদি আপনারা কেউ কিনতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অলরেডি 2-3 জনের সাথে আলোচনা মোটামুটি হয়ে গেছে খুব দ্রুতই বিক্রি হয়ে যাবে তো এই যে সামনে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখান থেকে জাস্ট 1 মিনিট না 30 সেকেন্ডের রাস্তা ওই যে সাভার মেইন রাস্তা সাভারের যে উত্তরা সাভার থেকে উত্তরার যে মেইন রাস্তা বিরুলিয়ার সেই মেইন রাস্তাটা হলো এই যে সামনে দেখতে পাচ্ছেন এই রাস্তা হচ্ছে সাভার থেকে বিরুলিয়ার মেইন রাস্তাটা হলো এটা তো সম্মানিত দর্শক এখান থেকে উত্তর আপনি 10 মিনিটে চলে যেতে পারবেন মিরপুর আপনি 15-20 মিনিটে চলে যেতে পারবেন এবং এখান থেকে সাভার যে সমস্ত মার্কেট সাভার যে স্ট্যান্ড থানা স্ট্যান্ড কমার্শিয়াল প্লেস সব কিছু কিন্তু এখান থেকে কাছে 5-10 মিনিটে চলে যেতে পারবেন তো প্রিয় দর্শক সম্মানিত প্রিয় দর্শক যদি আপনাদের কারো বাজেট বিদ্যা হয়ে থাকে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম।